বগুড়ায় ভুক্তভোগীর ছাগল আটক করে 5000 টাকায় বিক্রি করেছেন আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন। বাগানের ফুলের গাছ খাওয়ার বগুড়ার আদমদীঘিতে ছাগলের জরিমানা হয়েছে 2000 টাকা। শুধু তাই নয়, ছাগলটি বিক্রি করে 2000 টাকা রেখে 3000 টাকায় মালিককে নিয়ে যেতে বলেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বগুড়া জেলা প্রতিনিধি এনামুল হক মনির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 17 মে বগুড়ার আদমদীঘি উপজেলার নির্বাহী কর্মকর্তার ফুলবাগানে ঢুকে পড়ে প্রতিবেশী সাহেরা বেগমের গর্ভবতী এক ছাগল। সেই ছাগলকে আটক করে 5 দিন রাখা হয় তার বাংলোয়। গত 22 মে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে জরিমানা করা হয় ছাগলের। বাকি টাকা ছাগলের মালিককে ফেরত নিতে লোক পাঠান উপজেলার নির্বাহী কর্মকর্তা। ছাগলের মালিকের অভিযোগ, বারবার ধর্ণা দেওয়ার পরও ছাগলটি ফেরত না দিয়ে তাকে অপমানিত করে তাড়িয়ে দেন ওই কর্মকর্তা। আমার একটা ছাগল ইয়নোর ওখানে নাকি ফুলের বাগানে গাছ খাইছে, তো আমি তো মাঠে ছাগল ছাড়ি, মাঠে আমি একটা দুটার দিকে দেখতেছি মাঠে ছাগলটা নেই, পরে গেছে ওই জায়গায় যে ওই জায়গায় থাকতে পারে, তো পরে ওই জায়গায় গিয়ে দেখি ছাগল ধরে রেখে দিছে। তা আমি বললাম আমার ছাগলটা আমাকে দিয়ে দেন, তো বলছে যে স্যারের অনুমতি ছাড়া আমরা কোনো ছাগল দিতে পারব না। তো স্যারের কাছে তাহলে কথা বলেন, দাঁড়িয়ে থাকলাম বাহিরে, আনসারের লোকেরা বললো যে এরকম ছাগল নিতে আসছে, সে রাগান্বিত হয়ে বলতেছে যে ছাগল বিষয়ে আমার সঙ্গে কোনো কথা তোমরা আর বলবা না, এই বলে সে রুমের মধ্যে চলে গেল। এইভাবে 5 দিন সকাল বিকাল সকাল বিকাল আমি যাইতেছিলাম, 3 দিনের দিনে জানতে পারলাম সে আনসারদের কাছে বলছে যে 2000 টাকা ছাগলের জরিমানা দিতে হবে। তা আমি তো 2000 টাকা ছাগলের জরিমানা দেওয়া এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আর আমার কথা হলো ছাগলে ক্ষতি করছে ঠিক আছে, সে ক্ষতি করছে গাছ খাইছে, সেটা সে ইয়ে করুক খোয়ারে দিয়ে দেয়, ফুলের গাছের পাতা খাইছে, গাছ উপরাইনি কোনো ক্ষতিও করেনি, এরকম বড় ধরনের কিছু ক্ষতি সে ছাগল করেনি। তো এইরকম করে ছাগলটা ধরে রাখছে, পরে আমি কইলাম যে আপনি খোয়ারে দেন, সেখানে যে ডামারেজ দেওয়ার আমি দিয়ে নিয়ে আসবো, না আমরা 2000 টাকা না হলে আমরা দেবো না। পরে এরকম করে আমি কী করি যে ইয়নো স্যারের সাথে একটু দেখা করি, আমার 2000 টাকা দেওয়া তো সম্ভব নয়, ঈদের সময় আমার হাজব্যান্ড টাকা দিতে পারে নাই, সে একটা মোবাইল নষ্ট হয়েছিল ওর মোবাইল কিনছে, তা সাংসারিক অবস্থা খুব একটা আমার ভালো নয়, এতগুলো টাকা আমি একসাথে ঘুষ করতে পারবো না, যার কারণে আমি তার সঙ্গে বারংবার দেখা করার চেষ্টা করতেছিলাম যে স্যার এরকম যদি কম টাকায় আমার ছাগলটা ছেড়ে দেন, এরকম বলতে চাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সে কিছুতেই আমার সঙ্গে দেখা করবে না কথা বলবে না, সারা পুকুরের পাড়টা পিস পিস আমি হাঁটছি, এই মহিলা সরাও, মহিলা কেন হাঁটতেছে আমার পিস পিস, এরকম খারাপ ব্যবহার আমার সাথে করছে। প্রতিবেশীদের দাবি এটি একটি অন্যায় কাজ, ছাগল বিক্রি করে জরিমানা আদায় কোনোভাবেই ঠিক নয়, ইউএনও এর তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে শোষণ করছেন, তার এমন আচরণের সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, 71 বাংলা টেলিভিশন।